ওয়েলকাম ব্যাক টু শোভন অনলাইন ইংলিশ স্কুল যারা দুই সালে এবং বাইশ সালে এসএসসি পরীক্ষা দিবেন ও দাখিল পরীক্ষা অংশগ্রহণ করবেন এছাড়াও যারা এই মুহূর্তে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়ন করছেন সে সকল শিক্ষার্থীদের জন্য আমাদের আজকের বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা শিক্ষার্থীরা আপনারা কমেন্টে জানিয়েছিলেন আপনাদের তৃতীয় অধ্যায় থেকে মানে প্রাচীন বাংলার জনপদ এই অধ্যায় থেকে যেন আপনাদের সৃজনশীল দেওয়া হয় এরই ধারাবাহিকতায় এক্সক্লুসিভ সৃজনশীল সাজেশন পর্ব চাইরে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছে শিক্ষার্থীরা আমাদের আজকের যে আয়োজনটি এই আয়োজন মালা কিন্তু আপনাদের মূলত অ্যাসাইনমেন্টের আলোকে করা হয়েছে যাতে আপনারা একটু কমন পান বা আপনাদের লেখার পরিধিটা অনেক বৃদ্ধি পায় আর শিক্ষার্থীরা শুরুতে আমরা দেখে নেব আপনাদের কি বিষয়টিতে অ্যাসাইনমেন্টে দেওয়া ছিল সেই অ্যাসাইনমেন্টটি হচ্ছে আপনাদের চতুর্থ অ্যাসাইনমেন্ট তৃতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছিল প্রাচীন বাংলার মানচিত্র অঙ্কন করে জনপদগুলো চিহ্নিত করা এটা একটা ছিল খ নম্বর প্রশ্নটি ছিল প্রাচীন জনপদগুলো গুরুত্ব ব্যাখ্যা গ নম্বর ছিল প্রাচীন বাংলার ইতিহাসের ধারণা ব্যাখ্যা ঘ নম্বর শিক্ষার্থীর বর্তমান নিজ জেলা যে জেলাগুলো অন্তর্ভুক্ত ছিল তার ব্যাখ্যা করো এই চারটি প্রশ্ন আলোকে মূলত আপনারা হচ্ছে চার নম্বর অ্যাসাইনমেন্টটি করেছেন আমরা আজকে যে উদ্দীপকটি সাজিয়েছি এটি মূলত আমাদের ক খ গ এই তিনটি প্রশ্নকেই টাচ করবে শিক্ষার্থীরা তাহলে আমরা দেখিনি আজকের উদ্দীপকে আমাদের কি থাকছে এই আপনাদের বলে রাখতে চাই যারা শোভন অনলাইন ইংলিশ স্কুলের নিয়মিত শিক্ষার্থী এবং শোভন অনলাইন ইংলিশ স্কুলকে সাবস্ক্রাইব করে সাথে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেননি ভাবছেন সাবস্ক্রাইব করবেন কিনা তাদেরকে বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আপনি উপকৃত হলে এই ক্লাসটি আপনাদের জন্য উপকারী হলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করার মাত্রই আপনি পেয়ে যান সবার আগে শিক্ষার্থীরা আমাদের আজকে যে উদ্দীপকটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে আলো টিভিতে দাদাগিরি অনুষ্ঠান দেখছে সেখানে মালদহ মুর্শিদাবাদ বীরভূম ও বর্তমান জেলা থেকে অংশগ্রহণ করছে যারা আপনারা দাদাগিরি অনুষ্ঠান দেখেন দেখবেন বিভিন্ন জেলা থেকে বিশেষ করে পশ্চিম বাংলার বিভিন্ন জেলা থেকে যেসব প্রতিযোগীরা অংশগ্রহণ করে তাদের কিন্তু নাম ওই জেলাগুলো অনুসারেই করা হয় মানে কে মুর্শিদাবাদ থেকে আসছে কে মালদহ থেকে আসছে সেখান থেকে মূলত উদ্দীপকটি আপনাদের আলোর দাদা বললেন যে এসব অঞ্চল প্রাচীন একটি জনপদের অংশ ছিল ঠিক এই উদ্দীপকের আলোকে আপনাদের যেভাবে প্রশ্নগুলো সাজানো হয়েছে ক নাম্বার কোথায় প্রাচীন জনপদগুলোর নাম পাওয়া যায় খ নাম্বার বঙ্গ নামকরণ কিভাবে হয় আপনারা জানেন যে আমাদের বঙ্গ একটি জনপদ রয়েছে এই নামকরণটি কিভাবে হয়েছে সেটা আমরা আলোচনা করব গ নম্বর আলোর দাদা প্রাচীন কোন জনপদের প্রতি ইঙ্গিত করেছেন নিরূপণ করো শিক্ষার্থীরা এটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ঘর নম্বর আলোর দাদা প্রাচীন যে জনপদের কথা বলেছেন বঙ্গ জনপদের অবস্থান এর থেকে ভিন্ন অঞ্চলে কথাটি বিশ্লেষণ করো শিক্ষার্থীরা এই উদ্দীপকের আলোকে ক থেকে পর্যন্ত প্রত্যেকটি প্রশ্ন অনেক সুন্দর করে আমরা আলোচনা করব এবং কত সহজে সুন্দর করে আলোচনা করা যায় সেটি বোঝার জন্য অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের প্রথম প্রশ্নটি ছিল কোথায় প্রাচীন জনপদগুলোর নাম পাওয়া যায় আমাদের উত্তরটি হবে চার শতক হতে গুপ্ত যুগ গুপ্ত পরবর্তী যুগ পাল সেন আমলের শিলালিপি ও সাহিত্য গ্রন্থে প্রাচীন বাংলার জনপদ নাম পাওয়া যায় সেক্ষেত্রে এই প্রশ্নটি কিন্তু আপনাদের সরাসরি মুখস্থ করতে হবে যারা মুখস্থ করেন ঝটপট মুখস্থ করে ফেলেন এরপরে নম্বর প্রশ্নটি ছিল আপনাদের বঙ্গ নামকরণ কিভাবে হয় যেভাবে উত্তরটি লিখবেন চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য চালুক্য রাজা ও রাষ্ট্রকূটদের শিলালিপি এবং কালিদাসের গ্রন্থে বঙ্গ জনপদের বর্ণনা পাওয়া যায় বর্তমান বাংলাদেশের পূর্ব ও দক্ষিণ পূর্ব দিকে বঙ্গ নামে একটি জনপদ গড়ে উঠেছিল অনুমান করা যায় এখানে রং নামে এক জাতি বাস করত তাই জনপদটি হয় বঙ্গ নামে তাই জনপত্রি হয় বঙ্গ নামে শিক্ষার্থীরা ঠিক এভাবে লিখবেন শিক্ষার্থীরা আমরা চলে যাচ্ছি এরপরে আপনাদের গ নাম্বার প্রশ্নে আপনাদের যে গ নাম্বার প্রশ্নটি ছিল সেটি হচ্ছে আলোর দাদা প্রাচীন কোন জনপদের প্রতি ইঙ্গিত করেছেন নিরূপণ করো উত্তরটি যেভাবে লিখবেন আলোর দাতা বাংলার প্রাচীন জনপদ গৌরের প্রতি ইঙ্গিত করেছেন গৌড় নামটি সুপরিচিত হলেও প্রাচীনকালে গৌর বলতে ঠিক কোন অঞ্চলকে বোঝাতো এ নিয়ে প্রচুর মতভেদ আছে আর যে এলাকা গৌড় বলে অবহিত হতো কেনই বা সে অঞ্চল এ নামে অবহিত হতো আজ পর্যন্ত সেটাও সঠিকভাবে জানা যায়নি পানিনির গ্রন্থে সর্বপ্রথম গৌড়ের উল্লেখ দেখা যায় পাল রাজাদের আমলে ডাক নাম ছিল সবচেয়ে বেশি উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল তখন গৌড়ের অন্তর্ভুক্ত ছিল সাম্রাজ্যের কেন্দ্রস্থল হওয়ায় তার প্রতাপ ছিল অপ্রতিহত পরবর্তীকালে পাল সাম্রাজ্যের ভাগ পরিবর্তনের সাথে সাথে সেক্ষেত্রে আমরা পরের অংশটা দেখে নিই সাথে সাথে গৌড়ের ভাগ্য পরিবর্তন হয়ে যায় গৌড়ের সীমা তখন সীমাবদ্ধ হয়ে আসে আধুনিক মালদহ মুর্শিদাবাদ বীরভূম ও বর্ধমানের কিছু অংশ গৌড়ের সীমা না বলে মনে করা হয় আলোর দাদা টিভিতে এসব এলাকার প্রতিযোগীদের অংশগ্রহণ থেকেই প্রাচীন এক জনপদের নাম উল্লেখ করেন সুতরাং নিঃসন্দেহে তিনি গৌর জনপদের প্রতি ইঙ্গিত করেছেন উপরন্তু সপ্তম শতকে গৌড়রাজ রাজ শশাঙ্কের রাজধানী ছিল মুর্শিদাবাদ জেলার কর্ণসুবর্ণ সুতরাং উদ্দীপকে মুর্শিদাবাদের উল্লেখ থেকেও নিশ্চিত হওয়া যায় যে আলোরদাদা দাদা প্রাচীন গৌর জনপদের প্রতি ইঙ্গিত করেছিলেন শিক্ষার্থীরা ঠিক এভাবেই যদি আপনি উপস্থাপনা করতে পারেন তাহলে কিন্তু আপনার প্রশ্নের উত্তরটি অনেক ভালো হবে আমরা চলে যাচ্ছি আপনাদের পরবর্তী যে প্রশ্নটি দেওয়া ছিল ঘ নাম্বার আলোর দাদা প্রাচীন যে জনপদের কথা বলেছেন বঙ্গ জনপদের অবস্থান এর থেকে ভিন্ন অঞ্চলে কথাটি বিশ্লেষণ করো শিক্ষার্থীরা যেভাবে উত্তরটি লিখবেন আলোর দাদা প্রাচীন বাংলার গৌড় জনপদের কথা বলেছেন বঙ্গ জনপদের অবস্থান এর থেকে ভিন্ন অঞ্চলে ছিল গৌড় জনপদের অবস্থান আজ পর্যন্ত সঠিকভাবে জানা যায়নি হর্ষবর্ধনের শিলালিপি থেকে প্রমাণিত হয়েছে সমুদ্র উপকূল থেকে গৌরদেশ দেশ খুব বেশি দূরে অবস্থিত ছিল না ষষ্ঠ শতকে লেখা বরাাহ মিহিরের বিবরণ থেকে দেখা যায় যে গৌড় অন্যান্য জনপদ যথা পুণ্ডু বঙ্গ সমতর থেকে আলাদা একটি জনপদ সপ্তম শতকে গৌরাজ শশাঙ্কের রাজধানী ছিল মুর্শিদাবাদের নিকটতম কর্ণসুবর্ণ পাল রাজাদের আমলে উত্তর ভারতের বিস্তীর্ণ অঞ্চল গৌড়ের অন্তর্ভুক্ত ছিল উদ্দীপকে উল্লেখিত মালদহ মুর্শিদাবাদ বীরভূম ও বর্ধমান জেলা ছিল গৌড়ের অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা এরপরে যেভাবে লিখবেন অন্যদিকে মহাভারতের উল্লেখ হতে বোঝা যায় যে বঙ্গ পুণ্ড তাম্রলিপ্ত ও সুখের সংলগ্ন দেশ সাক্ষ্য প্রমাণ থেকে মনে হয় গঙ্গা ও ভাগীরথীর মাঝখানের অঞ্চলকেই বঙ্গ বলা হতো প্রাচীন শিলালিপিতে বিক্রমপুর ও নাব্য নামে বঙ্গের দুটি অঞ্চলের নাম পাওয়া যায় বর্তমান বিক্রমপুর পরগনা ও তার সাথে আধুনিক ইদিলপুর পরগনার নিয়েছিল বিক্রমপুর নাব্য বলে বর্তমানে কোনো জায়গার অস্তিত্ব নেই ধারণা করা হয় ফরিদপুর বরিশাল পটুয়াখালীর নিম্ন জলাভূমি এ নাব্য অঞ্চলে অন্তর্ভুক্ত ছিল সুতরাং উপরের আলোচনায় দেখা যায় গৌর ও বঙ্গ জনপদ পদ্মার উত্তর ও দক্ষিণে দুটি ভিন্ন জনপদ ছিল তাই নিঃসন্দেহে আলোর দাদার উল্লেখিত গৌড় ও বঙ্গ জনপদের অবস্থান ছিল ভিন্ন শিক্ষার্থীরা এইভাবে যদি আপনি প্রশ্নটির উত্তর করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক ভালো মার্কস ক্যারি করতে পারবেন আর এই প্রশ্নটি যে শুধু আপনাদের হুবহু কমন পড়বে এমনটিও নয় আপনি যেটা করবেন আমি যেভাবে টু দ্য পয়েন্ট স্পেসিফিক আলোচনা করেছি ঠিক সেভাবে আপনি আলোচনা করার চেষ্টা করবেন অযথায় অনেক বড় করে বেশি বেশি পৃষ্ঠা লেখার প্রয়োজন নেই সবসময় অল্প সময়ের মধ্যে লেখার চেষ্টা করবেন আর চেষ্টা করবেন কিভাবে সতেরো মিনিটের মধ্যে কমপ্লিট করা যায় কারণ একটি সিজন সেটার জন্য আপনার নির্ধারিত সময় আঠারো মিনিট সেখান থেকে আপনাকে সতেরো মিনিটে লিখতে হবে এক মিনিট সেভ করতে হবে যাতে আপনি শেষে গিয়ে রিভিশন করতে পারেন শিক্ষার্থীরা আমাদের আজকের এই আয়োজন মালা আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন এবং পরবর্তীতে এই অধ্যায় থেকে আমি মনে করি আরও সৃজনশীল প্র্যাকটিস করার প্রয়োজন সেক্ষেত্রে আপনি চান কি না সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দেবেন ভালো লাগলে লাইক দিবেন যদি মনে করেন যে পরবর্তী ক্লাসগুলো আপনি পেতে চান আর এখনও সাবস্ক্রাইব করেননি সেক্ষেত্রে অবশ্যই ঝটপট সাবস্ক্রাইব করে ফেলবেন এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেলাইক দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে অলে প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মাত্র আপনি পেয়ে যান সবার আগে আরেকটি বিষয় ডেসক্রিপশন কিন্তু চেক করবেন সেখানে কিন্তু আপনার বিগত দিনের সবগুলো প্লে লিস্ট দেওয়া হয়েছে এবং এই ভিডিওর কমেন্ট কত পিন করে দেওয়া হয়েছে বিগত দিনের সবগুলো ক্লাস আপনি আপনার ইচ্ছা মতো যে একটি ক্লাস দেখে নিতে পারেন এবং আপনার প্রস্তুতিটা সম্পূর্ণ করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও ইফ দ্য ভিডিও ইজ হেল্পফুল ফর ইউ ইউ মাস্ট সাবস্ক্রাইব শোভন অনলাইন ইংলিশ স্কুল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন টু গেট মোর আপডেটস আল্লাহ হাফেজ